आज के कलकाता हाईकोर्टे आरामबाग टीवीर एडिटर आमी शेख शफिकुल इस्लाम एवं आमार रिपोर्टर सुरज आली खान आमादेर नामे जे पुलिस केस चलछे आपनारा जानेन एवं ता निये आमादेर तरफे आमादेर आईनजीवीरा एकेबारे हाईकोर्टे कलकाता हाईकोर्टे रिट फाइल करे एवं आज के तार हियारिंग छिलो माझखाने अनेक समस्या गेछे आमफान गेछे कोर्ट बंध तारपरे आज के खूब जरूरी एकेबारे भित्तितेई आज के आबारो शुनानी होयेछे सेखाने कि होयेछे आमादेर जेमन नजर रयेछे आपनारा जारा दर्शक आमरा जानी जारा आमादेर खूब सुआकांक्षी आपनादेर नजर रयेछे जे हाईकोर्टे कि हलो आज के एवं कि एक्चुअली होयेछे हाईकोर्टे कि निर्देश एसेछे आमरा एकेबारे सरासरि जानबो जारा बिषयटा निये लड़छेन একেবারে আর কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী তারা লড়ছেন এবং এই মুহূর্তে লাইভে রয়েছেন সব্যসাচী চ্যাটার্জি অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট। সব্যসাচী বাবু একেবারে আপনি ডিরেক্ট বলুন আজকে কি হলো কলকাতা হাইকোর্টে। দেখুন আজকে দীর্ঘ সময়ের পর প্রায় আমফান পরবর্তী পরিস্থিতিতে যে আমফানের আগে আমাদের মামলা হয়েছিল সেদিন ইন্টারনেট ডিসকানেক্টেড হয়ে যাওয়ার জন্য মহামান্য আদালত এই মামলার অন্তর্বর্তীকালীন রায় দিতে গিয়েও সেদিন দিতে পারেননি, সম্পূর্ণ হয়নি শুনানি। আমরা আগের দিন আমরা বলেছিলাম আজকে এই মামলাটি পুনরায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে আসে এবং আপনারা জানেন এই মুহূর্তে অনলাইনের মাধ্যমে মামলা হচ্ছে। অনলাইনে এই মামলার আর্গুমেন্ট আজকে শুরু হয়, সওয়াল শুরু করেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার সঙ্গে আমরা প্রত্যেকেই আমাদের সঙ্গে যারা তার সঙ্গে আমরা এই মামলায় কাজ করছি আমরা সকলে ছিলাম। মামলার শুনানি শুরু হয়, শুরুতেই বিকাশবাবু বলেন যে আরামবাগ থানার এসআই বুদ্ধদেব সরকার তিনি 28 এপ্রিল 2020 সালে যে এফআইআর করেছেন সুয়োমোটো এফআইআর যাতে বলা হয়েছে যে আরামবাগ থানা থেকে ওই চেক ডিস্ট্রিবিউশন করা হয়েছে, যদিও সেটা স্বীকারও করা হয়েছে ভেতরে, সেই যে খবরটা প্রকাশ করেছে খবরটা ভুল। এখন ভুল খবর ছাপার জন্য যেটা খুব মজার এফআইআর, ভুল খবর ছাপার জন্য যদি ভুল খবর ছাপাও হয়, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই, তাহলে এই মামলাতে দেওয়া হয়েছে 420, 468, 469, 471, 500, 505। অর্থাৎ এইখানে সম্পূর্ণভাবে যে জিনিসের জন্য চিটিং হয় না সেই ধারা পর্যন্ত এখানে লাগু করেছে। আমরা যে কারণে এই মামলাটিকে চ্যালেঞ্জ করবার কথা বলেছিলাম, যার জন্য আমরা সাংবিধানিক যে কোর্ট, সাংবিধানিক যে আদালত, সেই সাংবিধানিক আদালতে ভারতের সংবিধানের 226 নম্বর অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের মোতাবেক আমাদের দেশের একজন নাগরিক তার মৌলিক অধিকারগুলির একটি কোনো একটি অথবা কোনো আইনি অধিকার যদি বা অন্য কোনো পারপাস যদি প্রয়োজন পড়ে এবং আদালত যদি মনে করেন তাহলে এই যে ক্ষমতা আদালত প্রয়োগ করতে পারেন। আমরা এই কেস যেটা একটা রেয়ার কেস, রেয়ার এফআইআর, এগুলো সাধারণত এই ধরনের এফআইআর আমরা দেখতে পারি না। এফআইআর দেখেই বোঝা যাচ্ছে পুলিশ উদ্দেশ্য প্রদোদিত ভাবে এবং সম্পূর্ণ একটি উদ্দেশ্য পুলিশের, যে যাতে একটি স্বাধীন সংবাদ মাধ্যম বা একজন ব্যক্তির কথা বলার অধিকার সেটা কিভাবে কেড়ে নেওয়া যায়। আজকের দিনে দাঁড়িয়ে এই এফআইআর যখন আজকে যখন মামলাতে শুনানির জন্য এলো, আমাদের বক্তব্য শোনার পর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবাংলার মাননীয় অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্ত তিনি তাদের বক্তব্য রাখেন। আমরা আগেই বলেছিলাম আগের দিনকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বক্তব্য তোলা হচ্ছিল যে আরামবাগ টিভি এই মামলাতে একটি মাত্র এফআইআর নয়, পরপর অনেকগুলো এফআইআর নিয়ে তারা মামলা করেছে। এবার সেই মামলা টেকে না টেকনিক্যাল গ্রাউন্ডে, মহামান্য আদালত সেই বিষয়ে কর্ণপাত করেননি। মহামান্য আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন আজকে, সেই নির্দেশে বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরামবাগ টিভির শেখ শফিকুল ইসলাম, যার বিরুদ্ধে এফআইআর হয়েছে, শেখ শফিকুল ইসলামের বিরুদ্ধে পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে না। আমি আবারও বলছি আরামবাগ টিভির শফিকুল ইসলামকে এই মামলাগুলিতে গ্রেফতার করা যাবে না। অন্তর্বর্তীকালীন রায় এই মামলায় রাজ্য সরকারকে বলা হয়েছে হলফনামা কোর্টে জমা করবার জন্য, আদালতে হলফনামা জমা করবার জন্য। এবং এই যে গ্রেফতার করা যাবে না,
এই গ্রেফতার করা যাবে না, তাই হচ্ছে আজকে সবচাইতে বড় জয়। কারণ আমরা জানি যে কোন উদ্দেশ্যে এফআইআর করা হয়, পুলিশও জানেন এই এফআইআর গুলোর কোনো ভবিষ্যৎ থাকে না, একটাই পারপাস থাকে, একটাই উদ্দেশ্য থাকে, যাতে করে এই নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা নির্দিষ্ট কোনো সংবাদ মাধ্যম, সেটা ছাপার সংবাদ মাধ্যম হতে পারে, সেটা ইলেকট্রনিক মিডিয়া হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, কোনো জায়গায় যদি কেউ কোনো বক্তব্য রাখেন, সেটা যদি আমাদের পশ্চিমবাংলার সরকারের অপছন্দ হয়, তাহলে তারা পুলিশকে লেলিয়ে দেন। এবং আমরা দেখেছি যে এক্ষেত্রেও তাই হয়েছে, পুলিশ সরকারের খিদমত খাটা চাকরের মতন এফআইআর করেছে। এই এফআইআর তার কোনো ভবিষ্যৎ নেই। এই এফআইআর দেখে আজকে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক তিনি বলেছেন, শরীকুল ইসলামকে, শফিকুল ইসলামকে এই মামলায় গ্রেফতার করা যাবে না। আদালত এই মামলার পরবর্তী শুনানি নিশ্চিতভাবে হবে, আপনারা জানেন এই পোস্ট কোভিড পিরিয়ড, যখন কোভিড থাকবে না, যখন আদালত আবার তার যে নিয়ম মোতাবেক যে রেগুলার যে কোর্ট সেটা যখন শুরু হবে, তারপরেই এই মামলায় শুনানি হবে এবং তারপরেই কোর্ট সিদ্ধান্ত নেবে এই মামলাটা আদৌ ধপে টিকছে না টিকছে না। সবসাজবাবু, দুটো বিষয়, একটা হচ্ছে আমার নাম যেমন রয়েছে, আমার সঙ্গে আমার রিপোর্টার সুরাজ আলী খান তারও নামটা সেখানে জড়ানো হয়েছে, তাহলে তার ক্ষেত্রেও কি একই অ্যাপ্লিকেবল? প্রতিমান না দিয়ে কোনো প্রশ্ন নেই, যারা আছেন এই মামলায় কোনো গ্রেফতার করা যাবে না, এই মামলায় গ্রেফতার করা যাবে। আরেকটা বিষয় এর সঙ্গে, এই পুলিশ যে সুমোটো কেস, আরেকটা কেস একেবারে পাশাপাশি ওমেন থানায় করা হয়েছিল যে মুখে মাস্ক, হ্যাঁ, আমরা এখানে আরো একটি মামলাকেও চ্যালেঞ্জ করেছিলাম, সেই মামলাটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যেটি সুমন্ত ফস বলে যে ভদ্রলোক তিনি একটি কেস করেছিলেন, সেই মামলাটির ক্ষেত্রেও কিন্তু একইভাবে বলে দেওয়া হয়েছে যে কোনোভাবেই তাদেরকে গ্রেফতার করা যাবে না। এরপর আমি জানি যে আরো কয়েকটি মামলা রামবাগ তিমির বিরুদ্ধে পুলিশ রুজু করেছে এবং তারা হয়তো এরপরেও করে যেতে পারে, আদালতকেও তো তারা পশ্চিমবাংলার পুলিশ কি করে আমরা দেখেছি। আমি একটাই কথা তাদেরকে বলবো যে মহামান্য আদালত বুঝতে পারছেন এই রকম ভাবে কিছু টেকে না, এর আগেও আপনারা সন্ময় বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে এফআইআর করেছিলেন, তাকে গ্রেফতার করেছিলেন, খড়দা থানার আইসি তিনি গ্রেফতার করে সন্ময়বাবুকে নিয়ে গেছিলেন পুরুলিয়া থানাতে, সেখানে রেখে রাখা হয়েছিল সংবাদ পরিবেশন করবার জন্য, মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে সংবাদ হয়েছিল বলে তারা সেখানে অপছন্দ করেছিলেন, পুলিশকে দিয়ে ওই রকম একজন মানুষকে মারা হয়েছিল, সাংবাদিককে মারা হয়েছিল। আজকে এই যে ঘটনা, এই ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক এবং পুলিশ সতর্ক হন, এটাই হচ্ছে মূল বক্তব্য। পুলিশ পুলিশের কাজ করুন, প্রশাসন প্রশাসনের কাজ করুন, কোন রাজনৈতিক দল, সেটা সরকারি দল হোক সেটা বিরোধী দল হোক, কারুর কথায় পুলিশকে উঠতে বসতে হবে না। পুলিশ পুলিশের যে কাজ সেই কাজটুকু তারা করুন, তাহলেই কিন্তু গণতন্ত্র থাকে। তাই আমি আরামবাগ থানার পুলিশদেরকেও আমি বলবো যে আমরা বাকি এফআইআর গুলো নিয়েও আমরা যাব এবং এইগুলোকেও আমরা চ্যালেঞ্জ করছি, যে এফআইআর গুলো হয়েছে আজকের মধ্যেও সেগুলো আমরা চ্যালেঞ্জ করব। বলতো কোনোভাবে গ্রেফতার যদি করার চেষ্টা হয় কোনোভাবে, সঙ্গে সঙ্গে আমরা সেটা মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করব। এক বর্ণ কিন্তু আমাদের মত প্রকাশের অধিকার, সংবাদ মাধ্যমে কথা বলার অধিকার, সমালোচনার অধিকার, এগুলোকে কিন্তু আমরা কোনোভাবে খোয়াতে দেব না। তাই একটাই কথা, যদি এক বর্ণ আরামবাগ টিভির কথা বলার অধিকারের উপর আক্রমণ নেমে আসে, যদি আদালতের রায়কে অমান্য কোনো ক্ষেত্রে কেউ করেন, তাহলে কিন্তু আইনানুক বন্দোবস্ত আমরা নেব। আজকে এই কথাটাই আমরা দেখেছি, মহামান্য আদালতের নির্দেশ কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু সেটা পেয়ে যাব, আমরা নিশ্চিতভাবে সেই দিকটাও রাখবো। মহামান্য আদালত আমাদের কাছ থেকে এটাও বলেছেন যে আমরা যদি আমাদেরকে কিছু জিজ্ঞেস করে, তাহলে সেটাও আমরা যেমন বলবো তাদেরকে, সহযোগিতা প্রশাসনকে আমরা যেভাবে করবার সেটা আমরা করব, কিন্তু কোনোভাবে যদি আমরা দেখি যে গণতন্ত্র বিরোধী, অধিকার বিরোধী অ্যারেস্ট কোনোভাবে যদি করা হয়, সেটা আরামবাগ টিভির পক্ষে কোনো একজন মানুষ, যিনি আরামবাগ টিভির সাংবাদিক হতে পারেন, আরামবাগ টিভি যারা চালান তারা হতে পারেন, যে কেউ হতে পারেন, তাদের উপর যদি আক্রমণ নামে, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। মহামান্য আদালত আজকে যে রায় দিয়েছেন সেই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি, আমরা নিশ্চিতভাবেই এই মামলায়
আগামী দিনে ঐতিহাসিক জয় পাবো এই ভরসা আমাদের আছে। আমরা সেই কারণেই আমরা এই মুহূর্তে আমরা আরামবাগ টিভির পক্ষ থেকে সর্বস্থা যাবো। আমি একটা বিষয় আরো জানতে চাইছি যে আজকে পুলিশের তরফ থেকে কি আবদার করা হয়েছিল বা আবেদন করা হয়েছিল যে অ্যারেস্ট করতে করার? কি কথা, বারবার করে তো আবদার আবেদনের প্রশ্ন নয়, এটা সবটাই বোঝা যাচ্ছে যে পুলিশ এখানে খুশি নয়। পুলিশ বলছেন যে এই না না, এই মামলাটা এইভাবে হয় না। রাজ্য সরকারের পক্ষ থেকে যে সওয়াল আদালতে করা হয়েছে, এই মামলাটা এইভাবে হয় না, তারপর ইনি সাংবাদিক নন, উনি সাংবাদিক, সাংবাদিকই নন, সাংবাদিক হতে গেলে কি লাগে আমি জানি না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সাংবাদিক তো আপনি আমি সবাই, যার হাতে একটি ফোন আছে তিনিই তো ছবি তুলবেন, আর সাংবাদিক বলতে আমরা জানি সে সংবাদ যিনি দিচ্ছেন। তো পুরোনো দিনের সাংবাদিক, এই সংজ্ঞাটাই তো বদলে গেছে আজকে। তো এই জায়গাটাতে তো কোনো কোনো আইন বা কানুন এগুলো আসতে পারে না, এইভাবে কাউকে বলে দেবেন সাংবাদিক নন। আজ রাস্তায় আপনার পাশে যদি কোনো ঘটনা ঘটে আর একজন মানুষ যদি ক্যামেরায় সেই ছবিটা তোলেন, তার দায়িত্ব অবশ্যই ফেক নয়, যদি অরিজিনাল ছবি দেন তাহলে তিনি তো সাংবাদিক, যিনি সংবাদ দেন। আমি আরেকটা বিষয় যেটা অন্যভাবে খবর পাচ্ছিলাম যে বিচারপতি নাকি প্রশ্ন করেছেন যে মুখে মাস্ক পরেনি, সেই প্রশ্ন করাতে এটা তো বলা হয়েছে ওই মুখে মাস্ক পরার প্রশ্নে, একটি মুখে মাস্ক যা ওরা দেয়নি, তখন ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে, মোদী বলেছেন তাতে করে ক্রিমিনাল হতে পারে, মাস্ক পরেনি, মাস্ক পরবে। তার মানে এটুকু এটুকু পরিষ্কার যে আপনি যেটা বলতে চাইছেন যে যে গ্রেফতারির এই মুহূর্তে কোনো নির্দেশ বা কিছু দেয়নি, গ্রেফতারের কোনো প্রশ্ন নেই, নির্দেশ নেই, গ্রেফতারের উপরে, গ্রেফতারের উপরেই আজকে মহামান্য আদালত একেবারে বলেছেন গ্রেফতারি হবে না, এটাই আদালতের নির্দেশ, গ্রেফতার করা যাবে না। ওকে, এটাই আজকের নির্দেশ, এটাই আজকের জয়। এমনি এমনি থানাতে হাজিরা দেওয়া নিয়ে কোনো কথা হয়েছে যে যদি প্রয়োজন পড়ে নিয়ে প্রশ্ন হচ্ছে? একটি কথা বলেছেন যে 9 তারিখে ওরা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন যে ওরা আপনাকে হয়তো কোনো প্রশ্ন ওরা করবেন, সেই প্রশ্নের জন্য সহযোগিতা করার জন্য প্রশাসনকে আমরা তখন বলি একটি নির্দিষ্ট ডেট আদালত ঠিক করে দিন, সেই ডেটে যাবেন। তো সফিকুল ইসলাম ওই দিনকেই উনি যাবেন 9 তারিখে, আমরা অর্ডারটা পেয়ে গেলে স্পেসিফিক কিভাবে যেতে হবে সেটা বলে দেবো, সেইভাবে তারা যাবেন, তিনি যাবেন এবং গিয়ে সেখানে যেটুকু সহযোগিতা করার। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি আজকের আপডেট তিনি দিলেন এবং পুলিশের তরফ থেকে যে অ্যাপিল করা হয়েছিল, বিশেষ করে গ্রেপ্তারি এবং এই কেস অন্যভাবে বোঝানোর চেষ্টা হয়েছিল, নাকচ করে দিয়েছেন এবং যেটা আইনজীবী বললেন যে একেবারে গ্রেপ্তার করা যাবে না, যদি কোনো প্রশ্ন থাকে থাকতে পারে, সেই সহযোগিতা করবেন শফিকুল ইসলাম এবং সেটা দিনও ধার্য করে দেওয়া হচ্ছে যেটা বলা হচ্ছে, এবং সেখানে একেবারেই যে গ্রেপ্তারি করা যে ষড়যন্ত্র চক্রান্ত কথা উঠে আসছিল সেই জায়গায় একেবারে স্ট্রিক্টলি একেবারে ডিরেকশন দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেটাই কিন্তু আজকের আপডেট। অসংখ্য ধন্যবাদ সব্যসাচী চ্যাটার্জি অ্যাডভোকেট এতক্ষণ সরাসরি ছিলেন, তার কাছে আমরা আবারও পরবর্তীকালে আপডেট জানার জন্য লাইভে আসব। আপনার নজর রাখুন আরামবাগ টিভিতে। আপনাদের চ্যানেলের মাধ্যমে একটি কথা আমি আপনাদের সকলকে একটু বলতে চাই, সেটা হচ্ছে এই মামলাটির জন্য যারা প্রত্যেকে সহযোগিতা করেছেন, আমি কয়েকজন আইনজীবীর নাম যদি না নিই তাহলে ভুল হবে, আইনজীবী পিন্টু কারার, আইনজীবী অরূপ হাজরা, আইনজীবী শামীম আহমেদ এবং সর্বোপরি শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এরা প্রত্যেকেই নানাভাবে সহযোগিতা করেছেন এই মামলাটিকে এগোনোর জন্য। আমি নিজে এই মামলার একজন আইনজীবী হিসেবে এবং যেহেতু আপনাদের মাধ্যমে আমি কথা বলছি, আমি এই বিষয়ে কথা বলছি সংবাদ মাধ্যমের কাছে, তাদের সকলকেই অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকেও, যে এই আরামবাগ টিভির পাশে আপনারা থাকুন, আরামবাগ টিভিদের পাশে থাকুন। আজকের এই যে মিডিয়া যখন একটা মানে চাপ চলছে, নিজেদের মিডিয়া কেনার চক্রান্ত চলছে, তখন একটা স্বাধীন মিডিয়ার খুব প্রয়োজন আছে, সেটাকে বাঁচিয়ে রাখুন। অবশ্যই ধন্যবাদ। আপনারা যেভাবে লড়ছেন, আপনারা সামনে না এলে আমরাও খুব আতঙ্কিত হয়ে পড়তাম, কারণ অনেক সময় বলা হয় যে উপরের দিকে গিয়ে আইনি সহায়তা পাওয়া যায় না, কিন্তু আপনারা যে লেভেলের আপনারা আইনজীবী এবং যেভাবে নিজেদের মতো করে লড়ছেন, আরামবাগ টিভি আপনাদের জন্যই কিন্তু এই অবস্থাতেও আরামবাগ টিভি তাদের কাজ চালিয়ে যাচ্ছে, আপনাদের ভরসা রেখেই কিন্তু আমরা এগোচ্ছি। অসংখ্য ধন্যবাদ সব্যসাচী চ্যাটার্জি, হাইকোর্টের আইনজীবী। এবং আজকে আমি যেহেতু আমি কেসটার আমাদের ওপরে কেস, সেই জন্য খুব বেশি মন্তব্য বা
পর্যালোচনা বক্তব্য আমরা এই যে নির্দেশের পরিপ্রেক্ষিতে করতে চাই না, কারণ বিষয়টা যেহেতু বিচারাধীন। শুধু জাস্ট প্রেজেন্ট করলাম, জানার চেষ্টা করলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কলকাতা হাইকোর্টে আজকে কি হলো আমাদের এই কেসের বিষয়ে। পরবর্তীকালে হয়তো আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমরা অন্তত বেশি কোনো মন্তব্য এই রায়ের ওপরে করতে চাই না, যেহেতু আমাদের নামে কেস। আপনারা নজর রাখুন আরামবাগ টিভিতে।